তোহারে এমন করিস না বোন, আমি বসবো না তিহান ভাইয়ের সাথে, প্লিজ। তিহান ততক্ষণে বেরিয়ে গেছে, তোহাকে বের হওয়ার জায়গা করে দিয়ে পাশে দাঁড়িয়েছে। স্বর্ণালীকে চোখে মুখে ভীতু ভাবটা দেখে আর না করতে পারলো না তোহা, মাথা বাড়িয়ে তিহানকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা থাক, আসেন ভেতরে। বিরক্তিকর শ্বাস ছাড়লো তিহান, ধুক করে ঢুকে তোহার গা ঘেঁষেই বসে পড়ল। আজাইরা খোশ গল্প চলল বেশ কিছুক্ষণ, তবে রাত ঘনিয়ে আসতেই একে একে সবারই ঘুম ঘুম ভাব ধরে গেল। এতক্ষণে হই হুল্লোড় করা পরিবেশটা হঠাৎই নিভিয়ে আসলো, নিরবতার আচ্ছাদনে ছেয়ে গেল আবছায়া পরিবেশ। জানালা খোলা আর চোখে পাশে তাকালো তিহান, চাঁদের উজ্জ্বল আলোয় মেয়েটার রূপের বর্ণনা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। লাইনের পর লাইন বলে গেলেও তা বর্ণনা করা অতি দুষ্কর। হাসলো তিহান, তুহা পিটপিট করে তাকাচ্ছে, চোখ ডলছে, আবার ছিটে মাথা এলিয়ে ঘুমানোর চেষ্টা করছে। তিহানের হাতে মোবাইল, দৃষ্টি যদিও সেদিকে নেই তবুও মনে হয় সে ফোনই চালাচ্ছে। খানিক বাদে উসখুস করে গভীর দৃষ্টিতে আশেপাশে তাকালো তোহা। স্বর্ণালী নুহাসের দিকে হেলে পড়ে মুখ কিঞ্চিত হাঁ করে ঘুমাচ্ছে। বোনের ধাক্কায় নুহাসের মাথাটা আটকে আছে জানালার কাচের সাথে। তুর্য ঘুম, শুধু সাইফ গাড়ি চালাচ্ছে, তবে তার দৃষ্টি আর মনোযোগ সামনের দিকেই। বড় করে একটা হাই তুলল তোহা, তিহানের আরও একটু কাছে চেপে নিভু নিভু কণ্ঠে বলল, হাত ছড়ান, ঘুম পাচ্ছে। তাকালো না তিহান, তবে তৎক্ষণাৎ ফোনের স্ক্রিনের লাইটটা বন্ধ করে এক হাত তোহার মাথার পেছনের দিক দিয়ে মেলে দিয়ে ছোট্ট করে বলল, আসো। এক মুহূর্ত দেরি করল না তোহা, এক হাতে তিহানকে জড়িয়ে ধরে বিড়াল ছানার মতো গুটিসুটি হয়ে তিহানের বুকে মাথা এলিয়ে দিল। মুচকি হাসলো তিহান, দৃষ্টি একবার আকাশের চাঁদটার দিকে নিতে যেয়েও মুখ ঘোরালো সে, তবে বুকে ঘুমানো চাঁদটার দিকে তাকিয়ে আর চোখ ফেরাতে পারল না, আটকে রইল সেখানেই। আবারও হাসলো তিহান, প্রেমিকার ঘুমন্ত মুখশ্রী দেখে কি আর প্রেমিকের ঠোঁটের হাসি থামে? না, একদমই না। আলতো করে তোহার চুলে হাত গলিয়ে দিল সে, অতপর তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, শোনো হৃদয় হরণি, তোমার এই আধো আধো আবদারগুলো আমি না হয় আরও একটু ধ্বংস হই, এই হৃদয়ে প্রেমের বাসনাটা আরো খানিকটা উপচে পড়ুক, দিন শেষে আমার বুকে তোমার শান্তির ঘুম দেখে আবার অশান্ত প্রেমিক মনটা একটু হলেও শান্ত হোক। তুমি সবসময় এমনই থেকো আমার অপ্রকাশিত প্রেমিকা হয়ে। দিনের একটু আধটু আলো ফুটেছে বোধ হয়, আধো ঘুম আধো জাগরণেই কেটেছে সারা রাত, তবে ভোরের দিকে একটু চোখ লেগে গিয়েছিল তিহানের, তবে ভেঙে গেল ঘণ্টাখানেক বাদেই। আকাশে তখন সূর্য উঁকি দিচ্ছে মাত্র, গাড়ি থেমে আছে একটা রোডের পাশে, গাড়ি থামিয়ে সিটে হেলান দিয়ে ঘুমাচ্ছে সাইফ। তিহানের ঘুম ভাঙতেই চোখের উপর কালো রঙের একটা কাপড়ের আবরণে ভ্রুজরা অদ্ভুতভাবে কুঁচকে গেল তার, মুখের উপর থেকে কাপড়টা সরাতেই এর অর্থ উদ্ধার হয়ে গেল। তার চোখের উপর নিজের ওড়না টেনে দিয়ে দিয়েছিল তোহা, যেন সকালের আলোতে তিহানের ঘুম না ভাঙে। তোহা অবশ্য তখন সজাগ নয়, আষ্টেপৃষ্ঠে তার সাথে লেপটে বেঘরে ঘুমাচ্ছে মেয়েটা। হাতের মুঠোয় ওড়নাটা নিয়ে বেঁকিয়ে যাওয়া শাড়িটা সোজা করে বসল তিহান, হাতের ওড়নাটার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, প্রেমিকার আজকাল প্রেমিকের দিকে খেয়াল রাখার নেশা উঠেছে, ইমপ্রেসিভ। সূর্য উঠে যাচ্ছে প্রায়, একাত্র আলোকিত হয়ে আসছে চারিপাশ। ফোন বের করে সময় দেখল তিহান, সকাল ৬টা। ফোনটা পুনরায় পকেটে ঢুকিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। রাস্তা নির্জন, লোক সমাগম এখনো শুরু হয়নি, এখান থেকে আরও এক ঘন্টার পথ অতিক্রম করলেই তাদের নানুর বাড়ি। সাইফ বেচারা সারা রাত ড্রাইভ করেছে, এখন তাকে আবারও ডেকে গাড়ি চালাতে বলাটা একেবারেই বেমানান। ছোট্ট করে একটা হাঁফ ছাড়ল তিহান, হাতের মুঠোয় থাকা ওড়নার অংশ বিশেষ তোহার গায়ে ভালো করে জড়িয়ে দিয়ে এক হাত বাড়িয়ে সাইফের কাঁধে মৃদুভাবে ধাক্কা দিল সে। প্রথমবার সারা শব্দ না করলেও দ্বিতীয়বারেই চোখ মেলে তাকালো সাইফ, আচ্ছন্নের মতো লাল লাল চোখগুলো কোসলে বলল, আসলে চোখটা লেগে এসেছিল তিহান ভাই, আমি এখনই স্টার্ট। মাঝেই তাকে থামিয়ে দিল তিহান, গলার স্বর নামিয়ে স্নেহের সহিত বলল, তুই পিছে এসে বস, ঘুমা একটু, আমি ড্রাইভ করছি, সমস্যা নেই। আরে না না না, আমি পারবো, অপ্রস্তুত হয়ে বলল সাইফ। তিহান নিরুদ্বেগ কণ্ঠে একটু গম্ভীর্য ঢেলে বলল, সাইফ যা বলছি তা কর, বের হয়ে পিছে আয়। তিহানের কথার উপর আর কোনো কথা বলল না সাইফ, ধীরগতিতে বের হয়ে পিছে এসে দাঁড়াতেই তিহান দরজা খুলল। তোহার হেলে পড়া মাথাটা বুক থেকে সরিয়ে হাতের তালুর ওপর নিয়ে কোনো রকমে বের হয়ে সাইফকে ঢুকতে বলল। চেপে চুপে ঢুকে পড়ল সাইফ,
ঢুকে বসতেই তিহান আলতো করে সাইফের কাঁধে তোহার মাথাটা ঠেকিয়ে দিয়ে খানিকটা আদেশ সূচক ভঙ্গিতে বলল, ওর ঘুম যেন না ভাঙে দেখিস। উসকি হেসে মাথা নাড়ল সাইফ। এই হাসির মানে বুঝে তিহান। প্রত্যুত্তরে সেও হালকা হেসে আরও একবার তোহার ঘুমন্ত মুখখানায় চোখ বুলিয়ে দরজাটা আটকে দিল। ঠান্ডা প্রকৃতির নির্মল বাতাসে জোরে জোরে দুটো শ্বাস নিয়ে ড্রাইভিং সিটে বসল। আভিজাত ধরনের একটা প্রাচীর ঘেরা দোতলা বাড়ি, পুরনো দিনের হওয়ার পরও কয়েকদিন পরপর রং করা হয়, তাই অত বিভীষিকাময় অবস্থায় নেই। নানার বহু কষ্টের পরিশ্রমের বাড়ি এটা। গাড়ি থেমে যেতেই হালকা ডাকে সবাইকে উঠিয়ে দিল তিহান। তবে তোহা তখনও ঘুমাচ্ছে। সাইফ এতক্ষণ ঘুমালেও এখন চোখ মেলে তাকিয়ে মূর্তির মতো বসে আছে, বিন্দুমাত্র নড়াচড়া নেই তার মাঝে। সবাই নেমে যেতেই তিহানও নামলো। তাদের গাড়ি থামতে দেখে ছুটে এসেছে মোশতাক চাচা। এই বাসার যাবতীয় দেখাশোনা কাজকর্ম তিনিই করেন। নানা নানু আর কয়েকজন রান্নাবান্না করার জন্য আছে। তাছাড়া এই বিশাল বাড়ি খালি পড়ে থাকে সবসময়। ব্যাগপত্রগুলো কয়েকজনের হাতে গুছিয়ে দিয়ে সাইফের পাশের দরজা খুলে দাঁড়ালো তিহান, বলল, বের হও, আমি উঠাচ্ছি ওকে। সাইফ বের হয়ে যেতেই মাথা হেলে পড়ায় ঘুমো ঘুমো চোখে তাকালো তোহা। চরণ কণ্ঠে বলল, সকাল হয়ে গেল কখন? বলেই আশেপাশে তাকালো সে, কাউকে না পেয়ে চমকিত কণ্ঠে বলল, সবাই কোথায়? সবাই বের হয়ে গেছে, তুইও ঘুমাচ্ছিস শুধু, আয় বের হ। আর মোরা ভেঙে উঠে এলো তোহা। ঘুম ভাঙলে সাধারণত মেজাজ চড়ে থাকলেও আজ তার ব্যতিক্রম হলো। আশেপাশের স্নিগ্ধতায় জর্জরিত সবুজ প্রকৃতি দেখতে মনটা ফুরফুরে হয়ে গেল। কি সুন্দর গোছগাছালি শরতের ছায়ায় সব পাতায় পাতায় পরিপূর্ণ। পাখিদের কিচির মিচির শোনা যাচ্ছে। আহা, শেষবার নানু বাড়ি এসেছিল প্রায় 2 বছর আগে। বিশেষ একটা আশা হয় না। নানা নানুর সাথে ব্যবধানিক দূরত্বটা বেশি হলেও মনের দূরত্বটা একেবারেই কম। তার দাদা দাদি নেই, তার জন্মের আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। শুধু তিহান ছাড়া আর কেউ তাদের স্নেহের সান্নিধ্য পায়নি। বাড়িতে ঢুকতেই গোসল সেরে নিয়েছে সবাই। খালা খালুরা সবাই তাদের আগেই পৌঁছে দিয়ে গিয়েছিল। দোতলায় এক লাইনে সারি বেঁধে অনেকগুলো ঘর, সামনে লম্বা বারান্দার মতন। সেখানে দাঁড়ালে নিচে পুরো হলরুম দেখা যায়। বারান্দার সাইডের জায়গাটা গোলাকার প্রসারিত। ওখানে থেকে পুরো উঠোন বাগানের একপাশে পুকুর সব দৃশ্যমান। কোনার দিকে বড় ঘরটায় তাদের নানা নানু থাকে, বাকিগুলো তারা আসবে শুনে পরিষ্কার করে রাখা হয়েছে। তিহান আর তুর্য এক রুমে, তাদের পাশের রুমে স্বর্ণালী আর তোহা, আর তার পরেরটায় সাইফ আর নুহাস। গোসল শেষে একটা হালকা সবুজ রঙের থ্রিপিস পরে বেরিয়েছে তোহা। ভেজা চুলগুলো ঝেড়ে নিয়ে ফ্যানের নিচে বসে আরাম করে চুলের বাকিটা শুকাচ্ছে। স্বর্ণালীর আগেই শেষ গোসল। দুবার লোক এসে ডেকে গেছে তাদের নিচে নামার জন্য। স্বর্ণালী আবারও তাড়া দিতেই তারা আর দেরি করল না। তোহা মাথায় ওড়না জড়িয়ে বেরিয়ে গেল নিজের উদ্দেশ্যে। নানা নানুর সাথে দেখা হয়নি এখনও। তারা যখন এসেছে তখন ঘুমিয়েছিলেন তারা। নিচে নামতেই নানাসহ সবাইকে সুবিশাল টেবিলে বসে থাকতে দেখল তারা। তাদের নানা অর্থাৎ নিজাম রহমান বসে আছে মাঝের চেয়ারটায়, মুখে প্রশস্ত হাসি। এতদিন পর বাড়িটা আবারও ভরা ভরা লাগছে। মাঝে মধ্যে গুরুতর অসুস্থ হয়ে গেলেও সুস্থ হলেই আবার চাঙ্গা হয়ে ওঠেন তিনি। মনেই হয় না এই লোকটার এত অসুখ হয়। তোহা আর স্বর্ণালী দ্রুত পায়ে এগিয়ে গেল। নানাকে সালাম দিয়ে দাঁড়াতেই তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন উনি। হেসে বললেন, এত বড় হয়ে গেছে নাতনি দুজন, বিয়ে শাদীর ব্যবস্থা করতে হবে কদিন পর। নানার ঠাট্টাটা গায়ে না মাখলেও খানিকটা লজ্জা পেল দুজনেই। তবে প্রতিউত্তর না করে ভদ্রতার সহিত চুপচাপ টেবিলে বসলো তারা। তোহার একপাশে তিহান আর আরেক পাশে আফিয়া, তাদের মাঝখানে বসেছে তোহা। মূলত এই চেয়ারটা তোহার জন্যই খালি রেখে দিয়েছিল তিহান। খাবার টেবিলে খাবারের মেলা বসে গেছে, কোনো কিছু আর বাদ নেই। রুটি মাংস আছে, আবার ভুনা খিচুড়িও আছে। এই হচ্ছে আমাদের বিলেতি ছেলে, চোখের রং দেখছো মনোয়ারা, পুরো বিলেতিদের মতো। রুটি দিয়ে মাংস চিবাতে চিবাতে স্ত্রীর উদ্দেশ্যে বলল নিজাম রহমান। অগোছালোভাবে হাসলো তিহান। তোহা আর চোখে একবার তাকিয়ে নিয়ে খাওয়াই মনোযোগ দিল। তিহান খিচুড়ি দিয়ে নানা রকমের ভর্তা মিশিয়ে খাচ্ছে, তোহা খাচ্ছে আটার রুটি আর মুরগির মাংসের ঝোল। খিচুড়ি নেয়নি সে, এই সকাল সকাল অযথা হাত মাখামাখি করে খেতে ইচ্ছে করছে না তার। ভর্তা দিয়ে খাওয়া শেষে একটুখানি আমের আচার প্লেটে তুলে নিল তিহান। খিচুড়ি দিয়ে মাখিয়ে একবার মুখে দিয়ে দ্বিতীয় নলাটা তোহার মুখের সামনে ধরে ধীর কণ্ঠে বলল, হাগর খেয়ে দেখ, ভালো লাগবে। ছোট করে মুখ খুলল তোহা। তিহান তুলে দিতেই চুপচাপ খেয়ে আবারও হা করলো। হাসলো তিহান, নিজে আর এক গালও খেলো না।
একটু পরপরই তুহার মুখে অল্প অল্প করে তুলে দিতে লাগলো। হাসি গল্পে মেতে থাকলেও এর মধ্যেও পুরো ব্যাপারটা নজর এড়ালো না নিজাম রহমানের। তিহানের ঠোঁটের কোণের ক্ষীণ হাসিটাও গভীর দৃষ্টিতে লক্ষ্য করল সে। অতপর মাথা ঝুঁকিয়ে মুচকি হেসে চুপচাপ খাওয়ায় মনোনিবেশ করল। বিশাল উঠান জুড়ে সবুজ দুর্বা ঘাস লাগানো আছে, নিয়মিত পরিচর্যার কারণে সব জায়গায় একেবারে সমানে সমান করে কাটা, একটু উঁচু নিচু নেই। নরম ঘাসের উপর নগ্ন পায়ের স্পর্শ লাগলে মনে হয় কোনো পশমী কার্পেটের উপর নির্বিঘ্নে পদাচারণ চলছে। একটা কোণে পরপর দু তিনটে শিউলি ফুলের বড় আকারের গাছ, নিচে বিছিয়ে থাকা সাদা সাদা ফুলগুলো তাজা নয়, ভোরের দিকে সেগুলো গাছ থেকে ঝরে পড়েছে বিধায় তাদের সুরভি ভাবটা এখন আর নেই, কেমন যেন মিয়ে চুপসে গেছে। খালি পায়ে এক পা দুপা করে সেদিকটা এগিয়ে গেল তোহা, ঝুঁকে গিয়ে কতগুলো ফুল হাতে উঠিয়ে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করল। তীব্র সুঘ্রাণ না আসলেও হালকা হালকা আসছে। জুতা ফেলে খালি পায়ে ঘুরছিস কেন? পায়ে বিঁধে যাবে তো কিছু একটা। কথাটা শোনা মাত্র সচকিত হয়ে পিছে ফিরল তোহা। তিহানের মুখ দেখার আগে তার নজর গেল তিহানের হাতের দিকে। তার খুলে রেখে আসা জুতা জোড়া হাতে নিয়ে শটান হয়ে দাঁড়িয়ে আছে তিহান, শীতল দৃষ্টি তোহার ফুল ভর্তি হাতের মধ্যে। তোহা মুখ ফুটে কিছু বলার আগেই এক হাঁটুতে ভর দিয়ে বসে পড়ল তিহান। এক হাতে জুতো নিয়ে আরেক হাতে তোহার পায়ের দিকে বাড়াতেই আপনা আপনি দু কদম পিছিয়ে গেল তোহা। মাটিতে পড়ে থাকা কয়েকটা শিউলি ফুল পদতলে পিষ্ট হয়ে পায়ের সাথে বিশ্রীভাবে লেপটে গেল, সেদিকে খেয়াল দিল না তোহা। তিহানের দিকে চেয়ে সুপ্রতিভ কণ্ঠে বলল, পায়ে হাত দিচ্ছেন কেন? জুতা বড়াবো, ইডিয়েট, পাটা আগে আন। দাঁতে দাঁত চেপে উত্তর দিল তিহান। তোহার মধ্যে পায়ে গিয়ে দেওয়ার কোনো উদ্বেগ দেখা গেল না, গলার স্বর নামিয়ে উসখুস করে সে বলল, আমি পরবো না জুতো, এভাবেই ভালো লাগছে। কিছুক্ষণ চুপ থাকলো তিহান। অহেতুক মাথা চাড়া দেয়া রাগটাকে সামলে একটু নরম হলো সে, মুখের কাঠিন্য কমিয়ে কোমল কণ্ঠে বলল, খালি পায়ে ঘুরে বেড়ানোর কোনো মানে আছে তিহু? কাটা কাটা মাটা বিঁধে গেলে তো তুই ব্যথা পাবি, তোর হাতে ফুল আমি পরিয়ে দিই। বলেই তোহার পা রাখার জন্য হাতের তালু মেলে দিল সে। তোহা পা বাড়ালো না। তিহানের প্রতি প্রবল শ্রদ্ধাবোধ থেকেই তার হাতের উপর পা রাখতেই কেমন একটা ইতস্তত বোধ হচ্ছে। উপায় না পেয়ে হাতের ফুলগুলো ফেলে দিতে উদ্যত হয়ে বলল, আমি পড়ে নেছি। তোমাকে ফুল ফেলতে বলেছি আমি, পা দাও। রাসভারী কণ্ঠের ধমকি ও আদেশে থেমে যেতে হলো তোহাকে। হাতের ফুলগুলো হাতেই রয়ে গেল, চুপচাপ ডান পাটা তিহানের হাতের উপর রাখলো সে। প্রথমেই জুতো পরালো না তিহান, পকেট থেকে রুমাল বেল করে পায়ের তালুতে পিষ্ট হয়ে লেগে থাকা ফুলগুলো মুছে পরিষ্কার করে তারপর জুতো পরিয়ে দিল। জুতোটাই ফিতা আটকাতে হয়, তাই নিজে নিজে পা ঢুকিয়ে পরার অবকাশ নেই, তাই হাত দিয়ে পড়তে হয়। কাজ শেষ হতেই দ্রুত পা সরিয়ে নিল তোহা। উঠোনের একপাশে বড় একটা কাঁঠাল গাছ আছে, যদিও এখন কাঁঠাল নেই তবে গ্রীষ্মের সময় গাছ ভরে ওঠে। সেই কাঁঠাল গাছের বিস্তৃত ডালপালার নিচে রোদের তেজ পৌঁছাতে পারে না, সেখানে ইট সিমেন্ট দিয়ে বসার জায়গা বানানো আছে। লাল রঙের রং করা বসার সিট বিধায় বেশ দৃষ্টিনন্দন, সেখানেই বসে আছে বাকি কাজিনরা, যদিও তাদের নজর এদিকে আসার সুযোগ নেই কারণ এপাশে পিঠ দিয়ে বসেছে সবাই। তবুও কেমন একটা অদ্ভুত ভয় লাগে তোহার, যদি কেউ দেখে ফেলতো কি লজ্জাই না পড়তে সে। গ্রামের দিকটায় গাঢ় সন্ধ্যা হলেই নীরবতা নেমে আসে, শুনশান প্রকৃতির মাঝে ঝিঁঝি পোকার এলো পাথারি ডাক, আলো না থাকলে কেমন ভুতুরে পরিবেশ, সেই সাথে ঠান্ডা হাওয়ায় কেমন ঝিমানো অনুভূতি। সারাদিন হৈহুল্লোড় করায় গতকাল অনেকটাই সন্ধ্যার দিকেই ঘুমিয়ে পড়েছিল তোহা, রাতের খাবারও খায়নি। তথাপি ক্ষুধার জ্বালায় পেটে মোচড় দেয়ায় আর আগেভাগে ঘুমানোর ফলে খুব ভোরবেলায় ঘুম ভেঙে গেল তার। মাথায় ভোঁতা যন্ত্রণা হচ্ছে, মেজমেজে লাগছে শরীর, শিরায় উপশিরায় আড়ষ্ট ভাব, তার পাশে স্বর্ণালী ঘুমাচ্ছে। ঘুমানোর সময় অবশ্য সে একাই শুয়েছিল, স্বর্ণালী বোধহয় রাতের বেলা এসেছে। দুহাত দুদিকে মেলে টানা দিয়ে উঠে বসল তোহা, মুখে হাত ডলতেই বুঝল তৈলাক্ত হয়ে আছে ত্বক। একটা হাই তুলে বিছানা থেকে নামল সে, লাইট জ্বালাতে যেও জ্বালালো না। স্বর্ণালীর ঘুমে অযথা ডিস্টার্ব করে লাভ নেই, ওয়াশরুমে যেয়ে মুখ হাত ধুয়ে নিল, গায়ে তখনও কালকের সবুজ জামাটাই, ঘুমানোর আগে আর বদলানো হয়নি। ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে আস্তে করে রুমের দরজা খুলল তোহা। বাড়ির সবাই ঘুম, মুখ ঘুরিয়ে বড় বারান্দা দিয়ে বাইরে তাকিয়ে দেখল এখনও সব স্পষ্ট নয়, ধোঁয়াটে সাদা ভাব। একটু এগোলো সে,
ছোট থেকেই শুনে এসেছে শিউলি ফুল রাতে ফোটে আর ভোরে ঝরে যায়। তবে শহরে থাকার দরুন চাক্ষুষ দেখার সুযোগ হয়নি কখনো। এতদিনের সুপ্ত বাসনা আর কৌতূহল দমাতে না পেরে সিঁড়ি ভেঙে ধীর পায়ে নিচে নেমে গেল। অতপর নরম ঘাস মারিয়ে উঠোনে উপস্থিত হতেই সেখানে সাদা পাতলা টি শার্ট পরিহিত তিহানকে দেখে রীতিমতো চমকে উঠল সে। অস্পষ্ট স্বরে আপনি আপনি মুখ দিয়ে বেরিয়ে এলো, আপনি এখানে? কথাটা খুব আস্তে আস্তে বললেও চারদিকের নিস্তব্ধতার ভিড়ে তা তিহানের কানে যেতে খুব একটা অসুবিধা হলো না। সাথে সাথে ফিরে তাকালো তিহান, তোহাকে দেখে অনেকটা অবাক ভাব মুখে স্পষ্ট হয়ে উঠলেও পর মুহূর্তে মুখ ফিরিয়ে আবার আকাশের দিকে দৃষ্টি দিল সে। সেদিকে তাকিয়েই কণ্ঠে গাম্ভীর্য নিয়ে বলল, কাছে আসো। তোহার গোছানো দৃষ্টি এলোমেলো হয়ে গেল মুহূর্তেই। শূন্য মস্তিষ্কে মাথায় হালকা সবুজ রঙের ওড়নাটা টেনে নিয়ে আস্তে করে তিহানের পাশে যেয়ে দাঁড়ালো সে। সে দাঁড়াতেই পেছন দিয়ে বাহু জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল তিহান। অপ্রস্তুত হয়ে পড়ল তোহা, বিচলিত কণ্ঠে বলল, কি করছেন? কেউ কেউ নেই এখানে, তিহানের কাট কাট উত্তর। হঠাৎই বাকশূন্য হয়ে গেল তোহা। শিউলি ফুলের তীব্র সুঘ্রাণে চারিপাশ ম ম করছে। ফুলের সুবাসে সাথে প্রেমিকের উষ্ম আবেগী ছোঁয়ায় মাথায় কেমন ঝিমঝিম করছে, মনে হচ্ছে এখনই মূর্ছা যাবে সে। এত ভোরে উঠেছো যে, কাল রাতে তো খাওনি, ক্ষুধা পেয়েছে? কিছুক্ষণ আমতা আমতা করলো তোহা, অতপর একটু থেমে থেমে বোকা কণ্ঠে উত্তর দিল, আমি আসলে ফুল দেখতে এসেছিলাম। ফুল? ওই যে শিউলি ফুল। হাতের তর্জনী উঁচিয়ে ইশারা করলো তোহা। তার ইশারা অনুসরণ করে সেদিকে তাকালো তিহান। মাটিতে চাদরের ন্যায় বিছিয়ে থাকা শিউলি ফুলগুলো দেখতেই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল তার। তোহা সমেত সেখানটায় গিয়ে দাঁড়ালো সে। তোহাকে ছেড়ে দুহাতের মুঠোয় ভর্তি ফুল নিয়ে তোহার হাতের আজলা ভরে দিল। কেন যেন এতগুলো তাজা সুরভি ফুল দেখে তোহার মনের কোণে নিভিয়ে থাকা বাচ্চা সুলভ মনটা জেগে উঠল। খুশিতে লাফিয়ে উঠে নেহাতি ছেলে মানুষই কণ্ঠে সে বলল, দেখেছেন কি সুন্দর? ঠোঁট বাগিয়ে হাসলো তিহান। মেয়েটা অল্পতেই বাঁধ ভাঙা খুশিতে ফেটে পড়ে, তার আগে থেকেই জানা আছে। উঠে দাঁড়ালো সে, আচমকাই তোহার মাথায় ঘোমটা নামিয়ে দিয়ে কানে একটা ফুল গুছিয়ে দিল, তারপর আরও একটা, অতপর আরও আরেকটা, মোটমাট তিনটে ফুল। তোহার অস্থিরতায় ভরপুর দৃষ্টি মেঝের দিকে, তিহানের ঠোঁটে তখন ধীর কণ্ঠে গান চলছে। একটু গেয়েই থামলো তিহান। সামনে থাকা প্রেমিকার লজ্জারাঙা মুখশ্রীর দিকে তাকিয়ে ঠোঁট আর একরত্তিও চলল না তার। এই রূপ সহ্য করার মতো নয়, শ্বাস বন্ধ হবার উপক্রম, তবুও চোখ ফেরাতে মন সায় দেয় না। অগত্যা তিহান শুধু দেখেই গেল, দেখেই গেল এবং দেখেই গেল। কাঁঠাল গাছের বড় বড় ডালের ফাঁক ফোকর থেকে পাখিদের কিচির মিচির ডাক কানে ভাসছে। সেই মধুর সুরেলা কলতা নেই ঘোর কাটল তিহানের। তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে তোহার থেকে একটু দূরত্ব নিয়ে দাঁড়ালো সে। তিহান সরতেই হাতের ফুলগুলো মাটিতে রেখে মাথায় পুনরায় ওড়নাটা টেনে নিল তোহা। লজ্জায় লালাভ আভা এসে পড়েছে দুগালে। পকেট থেকে ফোন বের করলো তিহান, সময়টা দেখে নিয়ে মাথা বাঁকিয়ে দু আঙ্গুলে কপালের কোণ ঘষে বলল, আমি বাইরে বেরোবো, তুই যাবি সাথে? তোহা তাকালো। তিহান তার উত্তরের আশায় প্রশ্নোত্তর চাউনি নিক্ষেপ করে চেয়ে আছে। তোহার উত্তর না পেয়ে ভ্রু কুচিয়ে আবারও ইশারা করল তিহান। একটু আগালো তোহা, কিছু না বলে তিহানের হাত আঁকড়ে ধরতেই মুচকি হাসলো তিহান। নিজেও তোহার হাতের মুঠোটা শক্ত করে ধরে গেটের দিকে হাঁটতে লাগলো। তিহানের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতেই তোহা বলল, এই ভোরবেলা কোথায় যাবেন? একটু হাঁটব, ভোরবেলা গ্রামের মাটির রাস্তা ধরে গন্তব্যহীনভাবে হাঁটার একটা অদ্ভুত শান্তি আছে বুঝলি। আপনি কিভাবে জানেন? আপনি তো শহরে থাকেন। আমি কি তোর মতন বাচ্চা নাকি? আজ পর্যন্ত হুটহাট কত জায়গায় ঘুরতে গিয়েছি, কোনো হিসেব আছে? এই গ্রাম বাংলার প্রকৃতি আমার ঢের চেনা আছে। তোর মতো ঘর কোনো ব্যাং নাকি আমি গাথা? বলে এক হাতে নিঃশব্দে লোহার মেইন গেটের হাতল ঘুরালো তিহান। ঠোঁট চেপে ধরল তোহা। কোনো রকম শব্দ ব্যয় না করে গেটটা খোলা হয়ে যেতেই কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, গেট খোলাই থাকে সারারাত? দা, আমি মোস্তাক চাচাকে বলে খুলিয়েছি। চকিত আশেপাশে তাকালো তোহা। তার অস্থিরতা ভরা ভীতু দৃষ্টি দেখে তিহান স্বাভাবিক কণ্ঠে বলল, শান্ত হ, উনি নেই এখানে, গেট খুলে দিয়ে চলে গেছে, এখন হয়তো নিজের ঘরে ঘুমাচ্ছে। তিহানের কথায় ছোট্ট করে স্বস্তিদায়ক একটা শ্বাস ছাড়ল তোহা। তিহান হাসল,
তোহার হাত টেনে তাকে নিয়ে বেরিয়ে যেতে যেতে মৃদু কণ্ঠে বলল, এত ভয় পাও কেন? তোমার অসম্মান হবে এমন কিছু আমি কখনোই করব না, ভরসা রাখো। গ্রামের মাঝারি প্রশস্তের রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে তারা। কোনো কথা নেই দুজনের ঠোঁটে, তবু নিরবতার মধ্যেই যেন হাজারো ভালোবাসার নিখুঁত নিস্তব্ধর বহিঃপ্রকাশ। এলোমেলো হাওয়া বইছে, ঠান্ডা শীতল ভোরের মাতাল হাওয়া। তারা হাঁটছে বেশ অনেকক্ষণ যাবৎ, সকাল হয়েই গেছে প্রায়, দু একজন মানুষের আনাগোনাও শুরু হয়ে গেছে। এতক্ষণ বেশ ভালো লাগলেও এখন রীতিমতো হাঁপিয়ে উঠেছে তোহা, পা ব্যথা করছে। উপায়ন্তর তিহানের দিকে তাকালো সে। লোকটা নির্বিকার, কোনো রকম অলসতা না নিয়ে অনায়াসে হেঁটে চলেছে। মুঠোবন্দি থাকা ঘামে ভিজে যাওয়া হাতটা নড়ালো তোহা, কাতর কণ্ঠে বলল, তিহান ভাই। তিহান ঘাড় ফিরিয়ে তাকালো, মুহূর্তেই দৃষ্টি সরিয়ে বাঁকা হেসে ব্যঙ্গ করে বলল, এইটুকুতেই ক্লান্ত? সাধে কি তোকে ঘর কোনো ব্যাঙ বলি? মুহূর্তেই চোখের দৃষ্টি আগুন হয়ে গেল তোহার। তিহানের হাতটা ঝাড়ি মেরে সরানোর চেষ্টা করে সে উত্তপ্ত কণ্ঠে বলল, আপনি আমাকে বারবার ব্যাঙ কেন বলেন? আমি কি আপনার মতো বুড়ো নাকি যে সব জায়গায় একা একা ঢিং ঢিং করে ঘুরে বেড়াবো? খালামণিকে বলে আপনার ঘোরাঘুরি বন্ধ করতে হবে। এক ভ্রু উঁচিয়ে বাঁকা চোখে তাকালো তিহান। তোহার তখনও তার হাত ছাড়ানোর চেষ্টা করছে। সরু চোখে সেদিকটা দেখে নিয়ে একটানে তার হাত ধরে নিজের দিকে টেনে নিল তিহান। চোখে চোখ রেখে বলল, কি বললি আবার বলতো, সেম টোনে বলবি ওকে? তোহা থামল। ছাড়ানোর জন্য নাড়াতে থাকা হাতটা নিস্তেজ হয়ে তিহানের হাতের মাঝে আবদ্ধ হয়ে রইল। দৃষ্টি ঘোরালো সে, বিড়বিড় করে বলল, আপনি সত্যি সত্যি একটা অসহ্য। তবে এরপর আর বেশিক্ষণ চলল না তাদের পদাচরণ। একটা রিক্সা ডেকে সেটাই তোহাকে নিয়ে উঠে বসল তিহান। শত হলেও প্রেয়সীর পায়ে ব্যথা করছে, প্রেমিক কি তা সহ্য করতে পারে? শুক্রবারের উৎসব মুখর দুপুর, খানিক আগেই শাওয়ার নিয়ে বেরিয়েছে তোহা। পরনে কাঁচা হলুদ রঙের একটা সুতির জামা, চুলগুলো আধো ভেজা। স্বর্ণালী দাঁড়িয়ে আছে জানালার ধার ঘেঁষে, তার হাতে একটা লাল রঙের বোতল। ভ্রুকুচকে কৌতূহলী দৃষ্টি নিয়ে সেটাই উল্টে পাল্টে পর্যবেক্ষণ করে চলেছে। কি ওটা আপু, এইভাবে দেখছো যে? নাম তো বললো আলতা, ছোট্ট করে উত্তর দিল স্বর্ণালী। কি বললে, আলতা? বলেই বিছানা থেকে উঠে দাঁড়ালো তোহা। স্বর্ণালীর কাছে যে বোতলটা হাতে নিয়ে মুখ খুললেই লাল রঙে আঙুল মেখে গেল। আজকে উঠল সে, বিরক্তিতে মেজাজ খারাপ হয়ে গেল। স্বর্ণালীর সামনে তা প্রকাশ না করে চুপচাপ বোতলটা আটকে ওয়াশরুমে যেয়ে হাত ধুয়ে আসলো। বাড়ির ছেলেরা এখন বাসায় নেই, সবাই পাঞ্জাবি পরে নানার সাথে মসজিদে গেছে, খালুরাও নেই। সেজন্যে তারা দুজন নেমে রান্নাঘরের দিকে গেল। স্বর্ণালীর হাতে এখনও আলতার বোতলটা বিদ্যমান। রান্নাঘরে আফিয়া, আতিয়ার নানু সবাই বসে আছে। তারা দুজনও বসল, তবে খানিক বাদে সেখানটায় আর মন টিকল না তোহার। একদৃষ্টিতে কিছুক্ষণ পাশের তাকের উপর রাখা বোতলটার দিকে চেয়ে থাকলো সে। মনের মধ্যে তখন আলতা পরার অদম্য ইচ্ছে জেগে উঠেছে আস্তে আস্তে। কাঁঠাল গাছের নিচে বসার জায়গাটায় পা তুলে বসেছে তোহা। তার এক হাতে আলতার বোতল, আরেক হাতে লাল রঙে মাখামাখি হলুদ রঙের জামা কাপড় পর্যন্ত মেখে যাচ্ছে, তবু আলতা পরার তীব্র জেদ পেয়ে বসেছে তাকে। মূলত এটা কোনো কঠিন কাজ না, তবুও প্রথমবার করার কারণে তাও ঠাহর করতে একেবারেই অপারক তোহা। কালো ভ্রুচরা কুচকে আছে, বাচ্চাদের মতো চেপে রাখা ঠোঁটে বিরক্তির আভাস। এক পর্যায়ে বেশ অনেকগুলো আলতা ঢেলে দেওয়ায় তা পায়ের কোনা গড়িয়ে টুপটুপ করে ঘাসের উপর পড়তেই একটা শক্তপোক্ত হাত তার পা টেনে নিল। চমকিয়ে তাকালো তোহা। তিহানের পরনে সাদা পাঞ্জাবি, মাত্রই বোধহয় ফিরেছে সবাই। তিহানের এক হাতে পানির বোতল, আশেপাশে তাকিয়ে পা সরিয়ে নিতে চাইল তোহা। তিহান দিল না, পানির বোতল থেকে পানি ঢালতে ঢালতে আর অপর হাতে আলতাগুলো ডোলে ডোলে উঠাতে উঠাতে বলল, যেটা পারিস না সেটা করিস কেন? ভর দুপুরে আলতা পড়ার শখ হয়েছে, ইডিয়েট। তোহার খারাপ মেজাজ আরো বিগড়ে গেল, দাঁতে দাঁত চেপে সে বলল, আপনার কি সমস্যা? আমার পা, আমি আমার হাত দিয়ে পড়ছি, আপনার কি হয়েছে? তোহার রাগত কণ্ঠের বিপরীতে ঠোঁট এলিয়ে হাসলো তিহান। ভেজা পাটা রুমাল দিয়ে মুছিয়ে দিতে দিতে তোহার দিকে তাকিয়ে আপদ মস্তক চোখ গুলিয়ে কণ্ঠে হাসির রেশ টেনেই বলল, পড়তে আর পারছো বই ফলতে পাখি? বলে তোহার হাত থেকে বোতলটা নিয়ে নিল সে। নিজের হাঁটুর উপর তোহার পা রেখে নিজের এক আঙ্গুলে আলতা ভরিয়ে সুন্দর করে নিখুঁতভাবে পরিয়ে দিতে লাগলো। কয়েক ফোঁটা গড়িয়ে পড়ল তার ধবধবে সাদা পাঞ্জাবিতে। সেদিকে ভ্রুক্ষেপ করল না তিহান, একমনে আলতা পরানোর ধ্যানে নিমজ্জিত সে।
হঠাৎই সামনে নিজাম রহমানকে দেখে পিলে চমকে উঠল তোহার। সে এদিকেই এগিয়ে আসছে, তৎক্ষণাৎ তোহা এক ঝটকায় পা সরিয়ে নিতে গেলেও তিহান বাধা দিয়ে বলল, সমস্যা কি? উত্তরে তোহা ভীত ভীত কণ্ঠে চাপা গলায় বলল, নানা আসছে এদিকে, ও আল্লাহ। নানার কথা শুনেও বিন্দু মাত্র বিচলিত দেখালো না তিহানকে। তোহা তখন মাথা নিচু করে রেখেছে প্রচণ্ড ভয়ে। লোকটা নির্ঘাত তাকে তুমুল লজ্জায় ফেলবে আজ। এরই মাঝে তাদের একদম কাছাকাছি এসে উপস্থিত হল নিজাম রহমান। গাম্ভীর্যতার ছিটে ফোটাও নেই নিজাম রহমানের সারা মুখে, বরং ঠোঁটের কোণে ঝুলছে মুচকি হাসি। তোহা তখনও ভয়ে মাথা নিচু করে রেখেছে। নিজাম রহমান নাতনির নত মুখের দিকে চেয়ে সশব্দে হেসে পাশে বসলেন। তোহার ডান পায়ে আলতা পরানো ইতিমধ্যে শেষ করেছে তিহান। পাটা নামিয়ে রেখে নিজাম রহমান হাস্যোজ্জ্বল মুখের দিকে চাইল সে। তারপর একেবারেই স্বাভাবিক কণ্ঠে বলল, বাচ্চা মানুষ তো, না না পড়তেই জানে না, তাই আর কি। বলে অবিলম্বে তোহার বাম পাটা নিজ হাঁটুর উপর তুলে নিল। নিজাম রহমান আবারও হাসলেন, খানিকটা দুষ্টুমি করে ফিচেল গলায় বললেন, মোনারাকেও আমি এভাবে আলতা পরিয়ে দিতাম। কথাটা শোনা মাত্রই হেসে ফেলল তিহান, চমৎকার সুন্দর নজর কাড়া হাসি। সুপুরুষ চেহারার মাঝেও কোথাও যেন একটা লজ্জাভাব লুকিয়ে আছে। অপরদিকে তোহার তখন ঘোরতর লজ্জা আর ঘটনার আকস্মিকতায় অজ্ঞান হবার অবস্থা। মনোহরা তাদের নানুর নাম, তথাপি নানার কথার মানে ইঙ্গিত ইশারা বুঝতে কোনো রকম কষ্ট হয়নি তার। তোমার না নানুর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল তবে? নিচক কৌতূহল নিয়ে প্রশ্ন করল তিহান। বিয়ের পর প্রেম করা যায় না বুঝি? তোমাদের নানু খুব লাজুক ছিল বুঝলে, বিয়ের দু তিন মাস অবধি ফ্রোজেন ছাড়া কথাই বলেনি আমার সাথে। আমি তখন প্রাপ্তবয়স্ক যুবক, বুকে এক সমুদ্র প্রণয়ের ঢেউ। রাতের বেলায় বাড়ি ফেরার সময় আলতা শাড়ি চুরি নিয়ে আসতাম, পাগলামি করতাম। তোমাদের নানু মুখ বুঝে সহ্য করত, অরক্তিম লাল আভায় ছেয়ে যেত তার গাল। তারপর ধীরে ধীরে তার লজ্জা কাটল, বউ হলেও কয়েক মাস পর্যন্ত ব্যক্তিগত প্রেমিকায় ছিল সে আমার। আরে বাহ নানা, তুমি দেখি। বলেই দুভ্রু দুইবার উঁচিয়ে দুষ্টুমি করল তিহান। নিজাম রহমান হেসে আস্তে করে তিহানের কাঁধে চাপড় মারল। এদের দুজনকে একসাথে দেখে ভালো লাগায় ভরে উঠেছে মন। মনে হচ্ছে এখনই বিয়ের কাজ সেরে ফেলতে। তবে তিহানের সাথে আগেই কথা হয়েছে তার, তাই এ বিষয়ে এখন আর কিছু বললেন না। তাছাড়া তার নাতনিটাও বেশ লাজুক। মৃদু হেসে তোহার মাথায় হাত রেখে সস্নেহের সহিত বললেন, তুমি অনেক ভাগ্যবতী মা, এমন যত্ন সবার ভাগে থাকে না বুঝলে। উত্তরে মৃদু মাথা নাড়ালো তোহা। নানা নাতির লাগামহীন কথাবার্তায় রীতিমতো লজ্জায় মাথা কাটা যাবার মতো অবস্থা তার। এমন একটা লজ্জাস্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে জানলে কোশ্চিন কালেও এখানে এসে বসে আলতা পড়ত না সে। এরই মাঝে তিহান যেন তাকে আরও একটু লজ্জায় হাবুডুবু খাওয়াতে নিজের হাত বাড়িয়ে বলল, হাতটা। মুখটা একটু তুলে চোখ রাঙিয়ে তিহানের দিকে তাকালো তোহা। সে চাউনি যেন আগুন ছলছানো কণ্ঠে বারবার বলছে, আপনার কি একটু লজ্জা নেই? তিহান নির্লজ্জের মতোই হাসল, নিজেই তোহার হাতটা টেনে আঙ্গুলের ওপরের অংশগুলোয় আলতা ভরাতে শুরু করতেই লজ্জায় ঠোঁট চেপে ধরল তোহা। মনে হচ্ছে এখন ছুটে চলে যেতে পারলেই ভালো হতো, তবে এমনটা করলে খুবই বিশ্রী বেয়াদবি হবে। তোহার অস্বস্তি বুঝতে পেরে উঠে দাঁড়ালেন নিজাম রহমান। যাওয়ার আগে তিহানের এক কাঁধে হাত রেখে ঝুঁকে বললেন, প্রণয়ের ফতটুকু অনেক চলেছ, এবার একটা স্থায়ী গন্তব্যে পৌঁছানো উচিত, কিন্তু অন্তত আংটিটা পরিয়ে রাখলে। আচ্ছা আমি ভেবে দেখব নানা। মাঝপথেই ধীর কণ্ঠে উত্তর দিল তিহান। নিজাম সাহেব চলে যেতেই তেলে বেগুনে জ্বলে উঠল তোহা। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনার কি মাথা গিয়েছে পুরো? নানার সামনে এমন করে কেউ? না জানি উনি কি ভাবলো। আল্লাহ, তোমার কি মাথা গেছে? ওনার কথা শুনে বুঝুনি কিছু? অদ্ভুত। এটাও তো আপনার কাজ, নির্লজ্জের মতো নানাকে বলেছেন আপনি। ছি, আমি কিছু বলিনি, উনি এমনিতেই বুঝেছে, তারপর নিজেই জিজ্ঞেস করেছে। তোমার মতো অত লজ্জা নিয়ে থাকলে আমার আর তোমাকে পাওয়া লাগবে না। নির্বিকার ভঙ্গিতে কথাটা বলল তিহান। তার এতটুকু কথাতেই কণ্ঠনালী আটকে গেল তোহার। পর মুহূর্তেই নিজেকে সামলে নিল সে। তারপর আগের মতোই অগ্নিকণ্ঠে বলল, আপনার কি দরকার ছিল আমাকে সবার সামনে ওভাবে খাইয়ে দেওয়ার? আমার আম্মু জিজ্ঞেস করলে উত্তর কি দিবেন?
আমিই খাইয়ে দিই খালামণি, ওর হাত মাখাবে শুধু শুধু। তিহানের মতো করে কথাটা বলল তোহা। পরমুহূর্তেই দ্বিগুণ মেজাজ দেখিয়ে বলল, আপনাকে আম্মুকে এতটাই বোকা মনে হয়? তোহার কথাটাই প্রতিক্রিয়া দেখালো না তিহান। ততক্ষণে তোহার চার হাত পায়ে তার আলতা পরানো শেষ। আলতার বোতলটা বন্ধ করে বসার জায়গাটার উপরে রাখল তিহান। তোহার হাত পা লাল রঙে রাঙানো, পরনে হলুদ গামিজ, মাথায় ঘোমটা। মনে হচ্ছে হলুদের আসরে কোনো বউ পালিয়ে এসে হবু বরের সাথে প্রেমে মেতেছে। তিহান একদৃষ্টিতে কিছুক্ষণ কাঙালের ন্যায় চেয়ে থাকলো। অতপর তোহার হাত দুটো মুঠোয় নিয়ে মাথা অল্প ঝুঁকিয়ে হাতের উল্টো পিঠে নিজের কপালে ছুঁয়ে দিয়ে চোখে চোখ রেখে বলল, দীর্ঘ প্রেম কাহন পূর্ণতা পাক, এই মুমূর্ষ প্রেমিকের অপেক্ষা অবসান হোক, এই মুমূর্ষ প্রেমিকের অপেক্ষার অবসান হোক, তুমি শুধু আমার হও। বারান্দায় গোলাকার জায়গাটা ছেলে মেয়েদের খোশ গল্পে মেতে উঠেছে। তোহা বসেছে রেলিং এর পাশের দেয়ালে পিঠ ঠেকিয়ে। তার পাশে রেলিংয়ে হেলান দিয়ে আছে তুর্য, অপর পাশে স্বর্ণালী। তিহান বসেছে সাইফার নুহাসের মাঝে, অনেকটা বৃত্তাকারেই আছে তারা। তোহা উদাস মুখে সাদা স্বচ্ছ আকাশের দিকে চেয়ে আছে। সাদা আকাশের প্রতিচ্ছবি পড়েছে তার ঘন কালো হরিণীর চোখ দুটিতে। মনে হচ্ছে কোনো গভীর কালো দিঘি জল দিঘিতে সাদা শুভ্রপরি ডানা মেলে স্নান করছে। ঠোঁটের কোণটা একটু প্রসারিত হলো তিহানের। নুহাসের দৃষ্টি তখন আগাগোড়া ইতোহার দিকে। ভ্রুকুচকে মজার ছলে সে বলল,